হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো থাকার তো একদমই কথা না, কেননা যারা বন্যায় আছে, যারা বন্যা কবলিত এলাকায় আছে, তাদের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। যে যতটুক পারেন ততটুক করেন, কারো বিকাশ নাম্বারে টাকা দেওয়ার দরকার নেই। আপনি যতটুক পারেন ততটুকুই করেন, কেননা আপনার এখন দাঁড়ানো খুবই প্রয়োজন। আপনার গ্রামে একটা সংস্থান তৈরি করুন এবং এই সংস্থা থেকে কিছু লোক মিলে কিছু টাকা তুলেন, যতটুক পারেন ততটুক সাহায্য করুন। আসলে গাইস, আমরা যারা উঁচু এলাকায় আছি, তারা তো এই ব্যাপারটা বুঝতেছেই না যে তারা কতটা কষ্ট করতেছে। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ তাদের প্রাণ নিয়ে, মানে প্রাণহানি হয়ে যেতেছে তাদের। আসলে একটু খেয়াল করুন, যদি আপনারা আমার বাড়ি ওই জায়গায় থাকতো তাহলে কেমন হতো? এই বন্যা কবলিত এলাকা নিয়ে কিন্তু আমাদের উমর ভাই রাত 2টা বাজে চলে গেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। চলো আমরা সবাই মিলে উমর ভাই কী বলে সেটা আমরা দেখে আসি। আমি ঠান্ডায় কথা কইতে পারতেছি না। গতকাল রাত 2টা বাজে আমারে আমার ফেনীর ভাই ব্রাদার বলেন, টিম্বার বলেন, তার আপডেট দেয় যে ফেনীতে বন্যার পরিস্থিতি খুব খারাপ। ওই জায়গায় আমার ছোট ছোট টিম, মানে যাগুলোকে আমি আগে ফ্রি ফায়ার খেলতাম, এরকম টিম ফেনীতে, কুমিল্লায়, নোয়াখালীতে বন্যায় কাজ করতেছিল। তো ওদের বেসিক্যালি সাপোর্ট দেওয়ার জন্য আমি রাত 2টা বাজে রওনা দেয় ফেনীর উদ্দেশ্যে আমার বাইক নিয়ে, কারণ ওই টাইমে গাড়ির টিকিট টুকিট পাওয়া পসিবিলিটি ছিল না। তো এখন আই থিঙ্ক আমি 14 গ্রাম, এর 3 কিলো আগে আছি, আমি কুমিল্লা পার হয়েছি। তো 14 গ্রাম বাজার নাকি পুরাটা ডুবে গেছে। এখান থেকে গাড়ি ঘোড়া কোনো কিছু মুভ করতে পারতেছে না, বিশাল বড় একটা জাম। এমনকি এই যে পিছে আপনারা যদি দেখেন, বিশাল বড় জাম। হ্যাঁ, আর পানির মাত্রা কেমনে বাড়তেছে আমি আপনাদেরকে দেখাই। এই এইটাই হলো মেন রোড, আর এই যে পানি, এটা মেন রোড, এই যে পানি। এখনই যদি এই অবস্থা হয়, পানি দিয়ে হুর 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 করে বাড়তেছে। একটু আগে দেখছিলাম আমরা পানি অনেক নিচে, এখনই মেন রোডের কাছাকাছি পানি আয় পড়ছে, আর সামনে মেন রোডে নাকি এই পর্যন্ত পানি। আমার গুগল ম্যাপে বারবার দেখাইছে যে মানে ফ্লড, মানে ওটা কী কয় যে রাস্তায় পানি উঠছে এরকম। আমার সিলেট যাওয়ার সময় দেখাইছিল, সিলেটের বন্ধনের সময়। আমি আসলে ওটা ক্লিয়ার করে আমি ভাবছি কোনো মতো হয়তো যেতে পারবো, হয় আঁঠু পানি বা গিরা পানি এরকম কিছু, বাট না, সারা রাত বৃষ্টি হয়েছে। সারা রাত বৃষ্টির ভিতর গাড়ি চালাই আর যদি ফেনী পর্যন্ত না যাইতে পারি, এর থেকে বড় দুঃখের আর কিছু হইতে পারে না। তো আপাতত ফেনীতে গাড়ি নিয়ে মুভ করতে পারবো না। দেখি আমের গাড়িটা আমার কুমিল্লায় রাইখা কোনো মতে ফেনীতে মুভ করা যায় নাকি, নয়তো কুমিল্লার ওদিকে অবস্থা নাকি খারাপ, ফেনীতে অবস্থা খারাপ, নোয়াখালী, লক্ষ্মীপুর সব জায়গায় অবস্থা খারাপ। এখন মানে আমি আমার গততেই আপডেট দিছি যে আপনারা যে যেভাবে পারেন আর কি, আপনার হাতে চিরামুড়ি আছে এগুলো নিয়ে আগায় আসেন। এখন যে সিচুয়েশন, ওই জায়গায় যে আপনি যাবেন এরকম কোনো সিচুয়েশন নাই। আপনারা একটা কাজ করেন, প্রত্যেকটা এলাকা থেকে ওই যে ছাত্র আন্দোলন যেমন হচ্ছে, ওইভাবে একজন সমন্বয়ক একটা টিম গঠন করেন, টিম থেকে ফান্ড কালেক্ট করে ওইটা নিয়ে দেন বন্যা তোদের পাশে যেয়ে দাঁড়ান। আর যে হারে বৃষ্টি হইতেছে আমার মনে হয় না এই পানি নামবো, আমার মনে হয় এই পুরো রাস্তাটা ডুবে দেবো, কেউ এখান থেকে মুভ করতে পারবো না। অলরেডি যে ছোট ছোট গাড়িগুলো আছে এগুলো ঘুরাই ঘুরাই যেতে থাকে, আমার গাড়ি ঘুরাইতে কয় হয়েছে, আমি অলরেডি গাড়ি ঘুরাইছি। এখন দিয়ে আমি কুমিল্লার দিকে যাবো, কুমিল্লার থেকে দেন মানে কী করা যায় নেক্সট মুভমেন্ট ওইভাবেই হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যে যে অবস্থায় আছেন, যেভাবে পারেন যতটুক পারেন ততটুক সাহায্য করেন। সর্বশেষ একটা কথা বলবো, আপনারা সবাই দোয়া করবেন, কেননা দোয়ার উপর আর কিছুই হতে পারে না। তো আজকের ভিডিওটা এতটুকুই, তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, প্রচুর শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।